আজকের ভিডিও শুরু করার আগে আমি কোয়ান্টেন অলিম্পিয়াড সম্পর্কে বলতে চাচ্ছি। কোয়ান্টেন অলিম্পিয়াড তালুকদার একাডেমি আয়োজিত একটি অলিম্পিয়াড, একটি অনলাইন ভিত্তিক অলিম্পিয়াড, যেটি গত 26 সেপ্টেম্বর হওয়ার কথা ছিল, কিন্তু অনাকাঙ্ক্ষিত কারণে আমরা সময় বাড়িয়ে 16 অক্টোবর অলিম্পিয়াডটি আয়োজন করব। তোমাদেরকে অলিম্পিয়াডে আমন্ত্রণ জানানো হলো। ভিডিও ডিসক্রিপশন বক্সে কোয়ান্টেন অলিম্পিয়াডের রেজিস্ট্রেশন লিঙ্ক এবং কোয়ান্টেন অলিম্পিয়াড সম্পর্কে বিস্তারিত দেখতে পাবে। তুমি ইতিমধ্যে অনেকে জানো, অনেকে রেজিস্ট্রেশন করে ফেলেছো। এখানে 53 জন বিজয়ের জন্য রয়েছে 10,500 টাকা পুরস্কার, প্রত্যেক বিজয়ের জন্য রয়েছে সার্টিফিকেট এবং সকল প্রতিযোগীর জন্য রয়েছে পার্টিসিপেশন সার্টিফিকেট। এখানে 4টা ক্যাটাগরি রয়েছে, প্রাইমারি, জুনিয়র, সেকেন্ডারি এবং সিনিয়র, যেখানে প্রথম শ্রেণী থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে। আশা করছি যারা এখন রেজিস্ট্রেশন করেনি তারা ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে লিঙ্কটা নিয়ে রেজিস্ট্রেশন করে নাও এবং 16 অক্টোবরের পরীক্ষায় অংশগ্রহণ করে বাজিমাত করো। আমাদের রেজিস্ট্রেশনের সময় শেষ হবে 12 অক্টোবর, সো দেরি না করে 12 অক্টোবরের মধ্যে রেজিস্ট্রেশন করে ফেলো এবং 16 অক্টোবরের পরীক্ষায় অংশ নাও। চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তালুকদার একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। তোমরা ইতিমধ্যে জানো যে তালুকদার একাডেমিতে সংসদে যতগুলো ক্লাস হয় সেই ক্লাসগুলোর বাড়ির কাজের ভিডিও দেওয়া হয়। তাদের ধারাবাহিকতা আজকে আমরা সেপ্টেম্বর মাসে যতগুলো ক্লাস হয়েছিল সবগুলো ক্লাসের বাড়ির কাজের ভিডিও এখন একসাথে একটা ভিডিওতে দেখবো। তার আগে বলে রাখি, যারা এখন এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের বাড়ির কাজগুলো করনি তারা ভিডিও ডান কর্নার আই বাটন আছে, সেই আই বাটনে ক্লিক করলে তোমরা সবগুলো বাড়ির কাজের ভিডিও একটা প্লেলিস্ট আকার পেয়ে যাবো। তো চলো আমরা বাড়ির কাজগুলো দেখার জন্য, সেপ্টেম্বর মাসের বাড়ির কাজগুলো দেখার জন্য কম্পিউটার স্ক্রিনে চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম, তো আমরা চলে আসলাম এখন কম্পিউটার স্ক্রিনে চতুর্থ শ্রেণীর বাড়ির কাজগুলো দেখার জন্য। চতুর্থ শ্রেণীর সেপ্টেম্বর মাসে যতগুলো ক্লাস হয়েছিল সবগুলো বাড়ির কাজ আমরা এখন কম্পিউটার স্ক্রিন থেকে দেখে নিব। চতুর্থ শ্রেণীর ইংরেজি ক্লাসটি হয়েছিল 1 তারিখ সেপ্টেম্বর মাসের 1 তারিখ, ইংরেজি ক্লাস 9:25 থেকে 9:55 এই সময়ের মধ্যে হয়েছিল। ইংলিশ ফর টুডে, ইংরেজি 18, লেসন 1 থেকে 2, হোমওয়ার্ক ছিল ফাইন্ড আউট দ্য স্ট্রেসড ওয়ার্ডস অফ দ্য রাইম অ্যান্ড রাইট ইট ডাউন টু এক্সারসাইজ বুক, এটা ছিল ইউনিট 18, লেসন 1 থেকে 2, 1, 2। তারপর চতুর্থ শ্রেণীর 2 তারিখ কোনো ক্লাস নেই। 3 তারিখ যে ক্লাসটি ছিল সেটি ছিল বিজ্ঞান থেকে, বিজ্ঞান সপ্তম অধ্যায়, প্রাকৃতিক সম্পদ, পাঠ্যাংশ, বিভিন্ন ধরনের প্রাকৃতিক সম্পদ, পানি সম্পদ, পৃষ্ঠ নং 48। বাড়িতে দেওয়া ছিল তোমার কাজে লাগে এমন একটি প্রাকৃতিক সম্পদ সম্পর্কে 5টি বাক্য লিখো। 3 তারিখের পর 4 তারিখ, 5 তারিখ কোনো ক্লাস হয়নি, শুক্র শনিবার ক্লাস হয় না তোমরা জানো। 6 তারিখ চতুর্থ শ্রেণীর ক্লাস ছিল, সেখানে বিজ্ঞান ক্লাসটি হয়েছিল। বিজ্ঞান ক্লাসে সপ্তম অধ্যায় থেকে পড়ানো হয়েছিল প্রাকৃতিক সম্পদ, পাঠ্যাংশ ছিল বনজ সম্পদ, ভূমি সম্পদ, খনিজ সম্পদ, অন্যান্য প্রাকৃতিক সম্পদ। বাড়ির কাজ ছিল খনিতে পাওয়া যায় এমন 5টি সম্পদের নাম তোমার খাতায় লিখো। চতুর্থ শ্রেণীর 6 তারিখের পরে 8 তারিখ একটি ক্লাস হয়েছিল, সেটি ইংরেজি ক্লাস হয়েছিল, সেটি 9:25 থেকে 9:55 এই সময়ের মধ্যে হয়েছিল 8 তারিখ। সেখানে হোমওয়ার্ক ছিল ফাইন্ড আউট, এটা ইউনিট 18, লেসন 3 থেকে 5, ক্ল্যাপ দ্য হ্যান্ডস, ফাইন্ড আউট দ্য স্ট্রেসড সিলেবাস ফ্রম দ্য রাইম অ্যান্ড রাইট ডাউন টু এক্সারসাইজ বুক, তোমার যে বাড়ির কাজের খাতা সেই খাতায় তোমরা বাড়ির কাজ করে নিবে, এটা বলা হচ্ছে। তারপরে 8 তারিখের পর 10 তারিখ চতুর্থ শ্রেণীর ক্লাস ছিল, সেদিন বিজ্ঞান ক্লাসটি হয়েছিল সপ্তম অধ্যায়, বাড়ির কাজ ছিল খনিজ সম্পদ কি এর ব্যবহার লিখো, 5টি প্রাকৃতিক সম্পদের নাম ও ব্যবহার চোখে লিখো, ছিল 10 তারিখে পরীক্ষা। 10 তারিখের পরে 11 এবং 12 তারিখ শুক্র শনিবার ক্লাস হয় তোমরা জানো। 13 তারিখ চতুর্থ শ্রেণীর যে ক্লাসটি ছিল সেটি ছিল গণিত, 9:35 থেকে 9:55 এই সময়ের মধ্যে হয়েছিল। 6 অধ্যায় গাণিতিক বাক্য সঠিক বা ভুল, পৃষ্ঠা নং 69, বাড়িকা ছিল পৃষ্ঠা নং 70-এর পেন্সিল 1 এবং কম্পাস 1, এটি করতে বলা হয়েছিল। 13 তারিখের পরে তোমাদের পরবর্তী ক্লাস ছিল 15 তারিখ, 15 তারিখ চতুর্থ শ্রেণীর বিজ্ঞান ক্লাস হয়েছিল, সেটি 9:35 থেকে 9:55 এই সময়ের মধ্যে হয়েছিল। সপ্তম অধ্যায় থেকে পড়ানো হয়েছিল বাড়িকা ছিল খনিজ সম্পদ কি এর ব্যবহার লিখো, 5টি প্রাকৃতিক সম্পদের নাম ও ব্যবহার চকে লিখো, এটা ছিল 15 তারিখের বাড়িকাজ। 15 তারিখের পর 16, 17, 18, 19 তারিখ পর্যন্ত কোনো ক্লাস হয়নি। 20 তারিখ চতুর্থ শ্রেণীর যে ক্লাস সেটি গণিত থেকে হয়েছিল, 6 অধ্যায় বাড়িকাজ ছিল 1-কে অজানা সংখ্যা হিসেবে ব্যবহার করে নিজের বিবরণের গাণিতিক বাক্য লিখো এবং ড্যাশ এর মান নির্ণয় করো, 1 একটি সংখ্যার সাথে 12 যোগ করলে যোগফল 180 হয়, 2 খালি গড়ের সম্পর্ক প্রতীক বসাও যাতে গাণিতিক বাক্যটি সঠিক হয়, 267-25-27 খালি গড়, 267
বিয়োগ ব্যাকেট 25+27 ব্যাকেট 25+ যোগ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি এ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। ভিডিও নিচে লাল করে সাবস্ক্রাইব করে লেখা আছে, সেই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে নোটিফিকেশন আইকনটা অন করে দাও, যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে তোমার কাছে চলে যায়। যারা এখনও আমাদের ভিডিওটি দেখোনি, আমাদের এপ্রিল থেকে শুরু করে আগস্ট মাসের বাড়ির কাজগুলো দেখোনি, তারা আমাদের ভিডিওর বাম কর্নারে সেই আই বাটনটা ক্লিক করলে সবগুলো ভিডিও পেয়ে যাবা। তো চলো আমরা পরবর্তী পার্টটা দেখা শুরু করি। 27 যোগে যোগ করে 267 থেকে বিয়োগ করবে, আর এখানে হচ্ছে 267-25-27 একই হবে কিনা বা এখানে কোন গাণিতিক প্রতীকটি বসবে সেটি দেখবে। তো গণিতের এই বাড়ি কাজটি ছিল 14 শ্রেণীর 20 তারিখে এবং 14 শ্রেণীর 22 তারিখে একটি ক্লাস হয়েছিল। 22 তারিখ ইংলিশ থেকে করানো হয়েছিল, 9:35-9:55, Lesson 1 থেকে 2, Unit 19, ফুড অ্যান্ড মিল, Page 38। হোমওয়ার্ক ছিল রাইট দ্য নেম অফ 5 ফুডস ইউ হ্যাভ ইন ইউর ব্রেকফাস্ট অ্যান্ড লাঞ্চ। এটা ছিল 22 তারিখে বাড়ি কাজ। 22 তারিখে এবার 24 তারিখ 14 শ্রেণীর গণিত ক্লাস হয়েছিল। 24 তারিখ গণিত ক্লাস, সেখানে বাড়ি কাজ ছিল কোন গাণিতিক বাক্যটি সঠিক এবং কোনটি ভুল তা যাচাই করা। 76-34-+30=76-34-30 এভাবে কতগুলো গাণিতিক সমস্যা আছে আমরা সেই সমস্যাগুলো দেখে না ভিডিওটি স্টেপ করে দেখে নিতে পারো। 24 তারিখের পরে আমরা চলে যাচ্ছি 27 তারিখ। 27 তারিখ এর মধ্যে আর কোনো ক্লাস হয়নি। 27 তারিখে বিজ্ঞান ক্লাস হয়েছিল। 27 তারিখ বিজ্ঞান সপ্তাহ থেকে পড়ানো হয়েছিল প্রাকৃতিক সম্পদ। বাড়ি কাজ ছিল প্রাকৃতিক সম্পদ থেকে বিভিন্ন শক্তি পেতে আমরা কোন কোন প্রযুক্তি ব্যবহার করি। ছিল 27 তারিখে বাড়ি কাজ। 27 তারিখে এটা বিজ্ঞান বাড়ি কাজ ছিল। 27 তারিখে 28 তারিখ কোনো ক্লাস হয়নি। আচ্ছা, তোমাদেরকে বলে রাখছি তোমাদের বাড়ি কাজগুলো কিন্তু আলাদা আলাদা খাতায় করে নিতে হবে। প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা খাতা থাকবে এবং তোমাদের বার্ষিক পরীক্ষার উপর নাম্বার থাকবে, তাই শ্রেণী শিক্ষককে দেখানোর ক্ষেত্রে সুবিধা হবে যে তোমরা যখন আলাদা আলাদা খাতায় বাড়ি কাজগুলো করবে এবং তারিখ দিয়ে রাখবো। অবশ্যই আমি যেহেতু তারিখটি বলে দিচ্ছি তোমরা সেই তারিখ অনুযায়ী বাড়ি কাজটি করবে এবং শ্রেণী শিক্ষককে তোমরা বাড়ি কাজগুলো সাবমিট করবে এবং এটির উপর নাম্বারিং করা হবে এবং বার্ষিক পরীক্ষা এটার নাম্বার খুব প্রভাব ফেলবে। তাই অবশ্যই সবাইকে বলা হচ্ছে বাড়ি কাজগুলো করার জন্য আমাদের চ্যানেলে এপ্রিল থেকে শুরু করে একবার সেপ্টেম্বর পর্যন্ত সকল মাসের ভিডিও আছে, তোমরা সেই ভিডিওগুলো দেখে বাড়ি কাজগুলো করে নেবে। তারপর আমরা 29 তারিখে 14 শ্রেণীর যে ক্লাসটি ছিল সেটি বিজ্ঞান, 9:35-9:55, সেখানে প্রাকৃতিক সম্পদ থেকে পড়ানো হয়েছিল সম্পদ সংরক্ষণ 53 এবং 54 নম্বর পৃষ্ঠা। বাড়ি কাজ ছিল প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের 2টি উপায় বর্ণনা করা। এই ছিল তোমাদের 14 শ্রেণীর সেপ্টেম্বর মাসের সকল বাড়ি কাজ। পরবর্তী মাসের বাড়ি কাজের ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ। সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে, আর তোমাদের পাড়া প্রতিবেশী বন্ধুবান্ধব সবাইকে জানিয়ে দিবে যে তালুকদার একাডেমিতে প্রথম শ্রেণী থেকে শুরু করে 10ম শ্রেণী পর্যন্ত প্রত্যেকটা ক্লাসের বাড়ি কাজের ভিডিও দেওয়া আছে এবং শ্রেণীভিত্তিক অধ্যায়ভিত্তিক বাড়ি কাজের অধ্যায়ভিত্তিক ক্লাসগুলো আমার তালুকদার একাডেমিতে পাবলিশ হচ্ছে। সেই ক্লাসগুলো দেখার জন্য তোমাদেরকে আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।